বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনার্সদের স্বার্থে বিরাট সিদ্ধান্ত গ্রহণ করল জনমুখী বিজেপি সরকার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী কৃষ্ণ দেববর্মা সংক্ষিপ্তভাবে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনার্সের জন্য 12% ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দলের নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেকই এই 12% ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যমন্ত্রী। সরকারের এই বিরাট কর্মচারীর স্বার্থমুখী সিদ্ধান্তের ফলে রাজ্যের 104,600 রেগুলার সরকারি কর্মচারী এবং 80,800 পেনশনার্স সরাসরি আর্থিকভাবে উপকৃত হবেন। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এই বর্ধিত টাকা কর্মচারী বেতনের সঙ্গে পাবেন বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমরা ইনক্রিজ করতে যাচ্ছি এবং যদিও আমাদের সরকারের যে শর্টেজ অফ রিসোর্সেস আছে তৎসত্ত্বেও আমরা ডিএ এবং ডিআর আমরা 12% আমরা বাড়াচ্ছি, 12% আরও বাড়াচ্ছি। আগে ছিল 8%, এখন আরও 12% আমরা বাড়িয়েছি। এতে করে অনেকটা যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে এমন অনেকটা গ্যাপ কিন্তু কমে গেল। আরও বিস্তৃতভাবে এখানে আমাদের যারা আধিকারিকরা আছেন আমার বলবেন, আমাদের ডেপুটি চিফ মিনিস্টার আছেন, যদি জানতে হয় বিষয়টা আরও আরও ভালো করে ক্লারিফিকেশন আপনারা পাবেন। তো এই ডিএ এবং ডিআর যে ইনক্রিজ করেছি রিমুনারেশন ওয়েজেস, সেটা আমরা এই মাসে এটা এফেক্ট হবে, অর্থাৎ 1 তারিখ থেকে জানুয়ারি সেই বেতনের সাথে সেটা পাবে। কর্মচারীর স্বার্থে রাজ্য সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ডিআরডব্লিউ, এমআরডব্লিউ এবং পিটিডব্লিউ সহ কন্টিজেন্ট কর্মচারীদের ক্ষেত্রে এই বর্ধিত পরিমাণ 50% বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন পদে কর্মরত এইসব কর্মচারীরা কত টাকা বর্ধিত বেতন পাবেন সাংবাদিক সম্মেলনে তা তথ্য সহকারে বিস্তৃতভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আমরা ডিসিশন নিয়েছি, সেই ডিসিশনটা হচ্ছে আমরা যারা ডিআরডব্লিউ এবং এমআরডব্লিউ এবং পিটিডব্লিউ অর্থাৎ ডেইলি রেটেড ওয়ার্কার্স, মান্থলি রেটেড ওয়ার্কার্স, পার্ট টাইম ওয়ার্কার্স এবং যারা কন্টিনজেন্ট এটসেট্রা যেসব কর্মীরা আছেন তাদের প্রায় 50% আমরা বাড়াচ্ছি। সেটা ক্যাটাগরি অফ ওয়ার্কার্স ডিআরডব্লিউ গ্রেড সি, অর্থাৎ এক্সিস্টিং ওয়েজ রেট যেটা আছে সেটা 1/7/2022 থেকে যেটা ছিল 7,020 টাকা পার মান্থ, অর্থাৎ ডেইলি তারা 270 টাকা করে পেত। সেখানে আমরা 1/12/2020 থেকে সেটা আমরা বাড়াচ্ছি 10,920 টাকা পার মান্থ, অর্থাৎ পার ডে 422। ডিআরডব্লিউ যারা টেকনিক্যাল আছেন তাদের যে এক্সিস্টিং ওয়েজ রেট ছিল 7,280 পার মান্থ, অর্থাৎ ₹280 পার ডে পেত। এখন আমরা সেটা ₹11,180 পার মান্থ করছি, অর্থাৎ 430 টাকা করে প্রতিদিন পাব। ডিআরডব্লিউ গ্রুপ ডি ₹6,458 পার মান্থ পেত এখন, অর্থাৎ প্রতিদিনে ওরা 248.40 টাকা পেত। সেটা এখন বেড়ে 10,010 টাকা পার মান্থ পাবে, অর্থাৎ 385 টাকা করে প্রতিদিন পাবে। আগে পেত 248.40 টাকা আর এখন 385 টাকা। পারমানেন্ট লেবার যারা আছেন তাদের আগে পেত মাসে 6,718.40 টাকা, এখন পাবে 10,270 টাকা পার মান্থ, অর্থাৎ প্রতিদিন ওরা পাবে 395 টাকা। মান্থলি রেটেড ওয়ার্কার গ্রেড ডি ওনারা আগে পেতেন 7,344 টাকা,
এখন পাবে 11,380 টাকা। হেড প্রিস্ট অনেকদিন ধরে ওনাদের দাবি ছিল সেটা, সেই জায়গায় 8,944 টাকা পার মান্থ পেত ওরা, এখন আমরা এটা বাড়িয়ে 12,980 টাকা করেছি প্রতি মাসে। আধিকারিক যারা আছেন 8,654 টাকা প্রতি মাসে পেত, এখন ওনারা পাবেন 12,690 টাকা পার মান্থ। পার্ট টাইম ওয়ার্কার যারা 4 ঘন্টা কাজ করে তাদের আগে প্রতি মাসে 5,900 টাকা পেত, এখন ওরা 9,000 টাকা করে পাবে প্রতি মাসে। পার্ট টাইম ওয়ার্কার যারা 3 ঘন্টা কাজ করে তারা পেত 5,670 টাকা প্রতি মাসে, এবার সেটা 8,670 টাকা করে পাবে প্রতি মাসে। পার্ট টাইম ওয়ার্কার যারা 2 ঘন্টা কাজ করে তাদের আগে পেত 5,450 টাকা পার মান্থ, এখন ওনারা পাবেন 8,450 টাকা পার মান্থ। বিলে চৌকিদার 6,700 টাকা প্রতি মাসে পেত, ওনাদেরকে আমরা বাড়িয়ে 10,100 টাকা করেছি। স্কুল মাদার যারা 4,850 টাকা পেত প্রতি মাসে, এখন থেকে পাবে 7,450 টাকা। তাছাড়া প্রিস্ট চান্তাই, প্রিন্সিপাল চান্ডি পাঠক, পূজারি তারা 6,990 টাকা করে প্রতি মাসে পেত, এখন থেকে ওনারা পাবেন 10,500 টাকা। পার্মানেন্ট লেবার থেকে শুরু করে আংশিক সময়ের কর্মচারী এবং ভিলেজ চৌকিদার সহ স্কুল মাদার এবং অন্যান্য বিভাগে কর্মরত কর্মচারীরা এর ফলে আর্থিকভাবে বেতনের দিক দিয়ে বর্ধিত বেতন পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কর্মচারীদের স্বার্থে বিজেপি সরকারের এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন রাজ্যের সরকারি কর্মচারীদের পকেটে ঠুকবে অতিরিক্ত টাকা, তেমনি ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি বহুলাংশে পূরণ করার ফলে রাজ্যের কর্মচারীদের কাছে আরও নিজেদের গ্রহণযোগ্যতা এক ধাক্কায় অনেকখানি বৃদ্ধি করে সমালোচকদের চোখ করিয়ে দিল রাজ্য সরকার, তা অবশ্যই বলা যায়। ফিয়ার রিপোর্ট, আর ই নিউজ।